फिर कोलकाता डेंगी ते मृत्यु बेलेघाटा आईडी हासपाताले किशोरीर मृत्यु दमदम मतिझिलेर बासिंदा ओई किशोरीर मृत्युर कारण हिसेबे डेंगी सिंड्रोमेर उल्लेख करा हयेछे उल्लेख करेछेन चिकित्सकरा एमनटाई हासपाताल सूत्रे जाना जाच्छे फिर कोलकाताय डेंगीते मृत्यु बेलेघाटा आईडी हासपाताले भर्ती छिलेन ओई किशोरी दमदम मतिझिलेर बासिंदा बोलेई जाना गियेछे आर ठीक कि जाना जाच्छे जानबो टेलिफोने रयेछेन प्रतिनिधि मैत्री मैत्री हासपाताल सूत्रे कि बला हच्छे দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আজ সকালে ওই কিশোরীর মৃত্যু হয়েছে সে ডেঙ্গিতে আক্রান্ত ছিল বলেই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি হেমারেজিক ফিভার এবং ডেঙ্গি শক সিন্ড্রোমের কথা উল্লেখ করা রয়েছে ডেথ সার্টিফিকেটে তেমনটাই হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ওই কিশোরীকে ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে এবং সে যথেষ্ট সিরিয়াস ছিল এবং আজ সকালে তার মৃত্যু হয়েছে বলে আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি বাই কবে থেকে ভর্তি ছিলেন ওই কিশোরী কিছু জানা যাচ্ছে পাইল কয়েকদিন সে ভর্তি ছিল হাসপাতালে এবং তার অবস্থা বেশ সংকটজনকই ছিল বলে চিকিৎসকেরা এখনো পর্যন্ত জানাচ্ছে ধন্যবাদ ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু বেলঘাটা আইডি হাসপাতালে বেশ কয়েকদিন আগেই জ্বর নিয়ে ভর্তি হন দমদম মতিঝিলের বাসিন্দা ওই কিশোরী তারপরে আজ সকালে তার মৃত্যু হয় এবং মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি সিন্ড্রোমের কথা উল্লেখ চিকিৎসকদের এমনটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা